এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আমি নিয়ে চলে এসেছি সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জ। তো সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে কি আছে বা কেমন টাইপের তা জানার আগে আমি বলবো যে যারা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি মানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন আর বেল বাটনে ক্লিক করে ফেলবেন, তাহলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলোর নোটিফিকেশন সরাসরি আপনাদের ফোনে চলে যাবে আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি, ফলে আমার কোনো ভিডিও আপনারা মিস করবেন। আমার এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার নাম কি সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন, ওকে? ইউটিউবে রিসেন্টলি আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, আপনারা আমাকে লিখেছেন যে আপু আপনার ডায়েট বা দিক নির্দেশনা ফলো করে আমি 20 কেজি ওজন কমিয়েছি, কিংবা আমি 15 কেজি ওজন কমিয়েছি, কিংবা আমি 10 কেজি ওজন কমিয়েছি, কিন্তু এখন আবার বেড়ে গিয়েছে, এখন কি করব। এর উত্তর হচ্ছে যে আমাদের যখন ওজনটা বেড়ে যায় তখনই আমরা চেষ্টা করি আর একটা হেলদি ডায়েট ফলো করি, এক্সারসাইজ করি, ফলে আমাদের ওজনটা কমে আসে। যখন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে যাই তখন কিন্তু আবার আগের অবস্থায় আমরা চলে যাই, মানে আমাদের যা ইচ্ছা আমরা খেতে থাকি, ফলে আমাদের ওজনটা আবার আগের অবস্থায় চলে যায়। তো এই জন্য আমি বলবো যে ওজন কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসার পরেও কিংবা বেশ খানিকটা কমে যাওয়ার পরেও কিন্তু আমাদের অনিয়ম করলে চলবে না, আমাদের একটা হেলদি ডায়েট এবং এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইল সব সময় ফলো করতে হবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে চলে আসার পরও। আর আপনি যদি হেলদি লাইফস্টাইল ফলো না করেন তাহলে আবার আগের জায়গায় ব্যাক করবেন এবং তার থেকে বেশি ওজনের অধিকারী হয়ে যেতে পারে। তো সেপ্টেম্বর ওয়েট লস চ্যালেঞ্জে আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করব। আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা অনেকেই কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং করে অভ্যস্ত, আমি অনেক দিন ফাস্টিং চ্যালেঞ্জ দেইনি, তো এবার আবারও আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং দিয়ে শুরু। আমরা এবার 15:9 এই উইন্ডোতে ইন্টারমিটেন্ট ফাস্টিং করব। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি, আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, তবু আমি সংক্ষেপে বলে দেই যে আমরা 15 ঘন্টা ফাস্টিং করব আর 9 ঘন্টার মধ্যে খাওয়া দাওয়া করব। 15 ঘন্টার মধ্যে কি আমরা কিছুই খাবো না? এমনটা না, আপনি এ সময় পানি খেতে পারেন, অ্যাপল সাইডার ভিনেগার খেতে পারেন, লেবু পানি খেতে পারেন, জিরা পানি খেতে পারেন, হলুদ পানি খেতে পারেন, গ্রিন টি খেতে পারেন, ব্ল্যাক কফি খেতে পারেন, রং চা খেতে পারেন চিনি ছাড়া, মানে যেগুলোতে মোটামুটি জিরো ক্যালোরি বা ক্যালোরি নেই বললেই চলে, সেই লিকুইডগুলো শুধু খেতে পারবেন, কোনো প্রকারের সলিড খেতে পারবেন না। অনেকে বলেন যে চিয়া সিডস কিংবা তকমা দানা খেতে পারবো কি না, এটা আপনারা খেতে পারবেন না কারণ এটা সলিড, আর 9 ঘন্টার মধ্যে আমরা খাবো বা সলিড ফুডগুলো খাবো। অনেকে বলবেন যে কয়টা থেকে কয়টা আমরা ফাস্টিং শুরু করব বা ইটিং উইন্ডো কখন আমাদের হবে, আমি বলবো যে সন্ধ্যা 7:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে হবে, মানে 7:30টা থেকে আমাদের ফাস্টিং উইন্ডো শুরু হবে। আমরা যদি সন্ধ্যা 7:30 বা রাত 7:30টার মধ্যে খাওয়া শেষ করে ফেলি তাহলে আমরা ফাস্টিং ব্রেক করব পরের দিন সকাল 10:30। এর মধ্যে কিন্তু টানা 15 ঘন্টার ফাস্টিং আমাদের হয়ে যাচ্ছে। আর যারা ফাস্টিং করে অভ্যস্ত না তারা বলবেন কি করে এতটা লম্বা সময় না খেয়ে থাকবো, তাদেরকে বলবো যে এই লম্বা সময়ের অধিকাংশ সময় আমরা ঘুমের মধ্যে কাটিয়ে দিব, তাই ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের খুব একটা কষ্ট করতে হবে না। আর সকাল 10:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত হচ্ছে আমাদের ইটিং উইন্ডো, এই সময়টাতে আমরা আমাদের খাবারগুলো খেয়ে ফেলবো। এখন চলুন আমরা দেখে নিই যে ইটিং আওয়ারে আমরা কী টাইপের খাবার খেতে পারি। প্রথমে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে পরিমাণ মতো তকমা দানা বা চিয়া সিডস মিক্স করে তার মধ্যে অল্প লেবুর রস মিক্স করে এটা খেয়ে ফেলতে হবে। এখানে আপনাদের আমি ওটস দিয়ে তৈরি ওটস ডিলাইট তৈরি করে দেখাবো, এটা আমার একান্তই নিজস্ব রেসিপি। এর জন্য আমি প্রথমে চুলায় প্যানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, এই 1 কাপ দুধের মধ্যে আমি 1 কাপ পানি মিক্স করেছি, তারপর এটাকে কিছুক্ষণ ফুটতে দিব বা গরম হতে দিব।
এই দুধটা হালকা ফুটে উঠলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ওটস মিক্স করে দিব। এরপর আমি দিব 1 টুকরো দারুচিনির টুকরো, এটা গুঁড়ো করেও দেয়া যায়। এবার দিয়ে দিব 1 চিমটি মতো হিমালয়ান পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্ট না থাকলে আপনারা নর্মাল সল্টও দিতে পারেন 1 চিমটি। এবার দিয়ে দিব মিক্সড সিডস পাউডার। এখানে এই পাউডার তৈরি করতে আমি চিয়া সিড নিয়েছি, ফ্লেক্স সিড নিয়েছি, আর নিয়েছি পামকিন সিড। আপনারা যদি এসব না পান তাহলে আপনারা নর্মাল ফ্লেক্স সিড, যেটা ফ্লেক্স সিডের বাংলা হচ্ছে তিসির বীজ, এই তিসির বীজও আপনারা হালকা ভেজে গুঁড়ো করে নিতে পারেন। এর মধ্যে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের জন্য অত্যন্ত উপকারী। এটা কিছুক্ষণ নাড়াতে থাকবো এবং যখন ফুটে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে এইটাকে আমি ঠান্ডা করে নিব। এরপর এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেবার পর একটা বাটিতে আমি ঢেলে নিব। প্রথমে আমি এর মধ্যে মিক্সড করব অর্ধেকটা আপেল, মানে এইভাবে আমি ছোট ছোট পিস করে করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিব অর্ধেকটা সাগর কলা, এইভাবে ছোট ছোট গোল গোল পিস করে করে কেটে এর উপর আমি সাজিয়ে দিব বা দিয়ে দিব। এরপর দিব কয়েক চীনা বাদাম আর কাজু বাদাম, যাকে বলে আর কি, কয়েকটা দিয়ে দিব। তারপর 1 টিস্পুন হানি এর মধ্যে সুন্দর করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব। হানি দিলে এর টেস্টটাই বেড়ে যায়। এরপর 2টা খেজুর পিস পিস করে কেটে এর মধ্যে আমি সাজিয়ে দিব। সব রকমের ভিটামিনসে ভরা একটি খাবার। আপনারা যদি ওটস ডিলাইট খেতে না চান তাহলে এইভাবে আপনারা খেতে পারেন। 2টা ছোট রুটি নেবেন, 1টা ডিম পোচ নেবেন এবং 1 বাটি মিক্সড ভেজিটেবলস নেবেন। 30 মিনিট পরে রং চা, গ্রিন টি বা ব্ল্যাক কফি খেতে পারেন চিনি ছাড়া। দুপুর 2টায় কী কী খাবেন তা এবার আমি দেখিয়ে দিই। প্রথমে ঠিক এইভাবে আপনাদের হাতের 1 মুঠ পরিমাণ ভাত নেবেন। এর সাথে নেবেন আপনারা 1 বাটি মিক্সড ভেজিটেবলস। এখানে আছে মটরশুঁটি, বরবটি, কুমড়ো, গাজর, ফুলকপি, মিষ্টি কুমড়া, টমেটো দিয়ে বানানো একটা মিক্সড ইয়ামি ভেজিটেবলস। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস নিতে পারেন। এরপর আপনারা নেবেন 1 বাটি সালাদ। সালাদ হিসেবে এখানে আছে শসা, আছে অর্ধেকটা পরিমাণ শসা, 1টা টমেটো আছে, তারপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1টা রসুন কুচি, মানে 1 কোয়া রসুন কুচি, তারপর পেঁয়াজ আছে, গাজর আছে, 1 স্লাইস লেবু আছে। এই সব কিছু আমাদের জন্য খুবই উপকারী খাবার। প্রথমে খাবার শুরুর আগে আপনারা এই 1 বাটি সালাদ আগে শেষ করবেন। এরপর এখানে নিয়েছি 1 পিস, মানে বড় 1 পিস মাছ। এখানে আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন অথবা মাংস নিলে 2 টুকরো মাংস নিতে পারেন, আপনারা বিফ নিলেও 2 টুকরো বিফ নিতে পারেন, মানে যেই মাংস নেবেন আপনারা 2 টুকরো নিতে পারেন, আর মাছ নিলে বড় 1টা পিস। মিক্সড 1 বাটি ফ্রুট খাবেন অথবা এই পরিমাণ মতো মিক্সড বাদাম খাবেন। এরপরে চা বা কফি খেতে পারেন। রাতের খাবারে 1 বাটি সিম্পল স্যুপ খেতে পারেন অথবা 1টা সেদ্ধ ডিম খেতে পারেন, তার সাথে কিছু শসা অথবা আপনারা হাফ কাপ মতো টক দই খেতে পারেন। এর মধ্যে বলি যে এই ডায়েট চলাকালীন কোনো প্রকারের মিষ্টি খাবার বা চিনি জাতীয় খাবার খাওয়া যাবে না। প্রতিদিন 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। রাতের বেলা ঘুমাতে হবে, মানে 10টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে, সকালবেলা আবার উঠে পড়তে হবে। দিনে 1 ঘন্টা হাঁটতে হবে, সাথে সাথে এক্সারসাইজ করতে হবে। এই 1 মাস সময় আমরা বাইরের খাবার বা জাঙ্ক ফুড, মিষ্টি ফুড, রিচ ফুড এই ধরনের খাবারগুলো খাবো না।
এই ডায়েট চলাকালীন আমরা দুধ কফি বা দুধ চা এই টাইপের খাবো না, আমরা রং চা খাবো মশলা দিয়ে, গ্রিন টি খাবো বা ব্ল্যাক কফি খেতে পারি। এরপর হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, দিনে 10 মিনিট লম্বা লম্বা করে, মানে খুব বড় বড় করে শ্বাস নিতে হবে নাক দিয়ে নিয়ে আর মুখ দিয়ে ছাড়তে হবে। এটা যদি আপনি করেন দেখবেন যে আপনি মানসিকভাবে অনেক শান্তি বা ভালো ফিল করছেন। এখন বর্তমানে কার কত কেজি আছে সেগুলো আমাকে ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রকারের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন। আর আমার কাছ থেকে আর কী টাইপের ভিডিও চান সেগুলো কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।